নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ১৯৭১ সালে ভারত পাক যুদ্ধের স্মৃতিচারণ, করিমগঞ্জে শ্রদ্ধাঞ্জলি। বরাক ভিত্তিক বিশ্ব মীন দিবস উদযাপন, মৎস্য চাষীরা সম্মানিত। স্বামীর প্রাণ গেছে কোভিডে, বিধবাদের আড়াই লক্ষের চেক প্রদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভূমি পূজা দিয়ে সুসজ্জিত মঞ্চ তৈরি করা হয়েছিল। যেহেতু সভা অনুষ্ঠান করিমগঞ্জ কলেজের ময়দানে, তাই বৃহৎ মঞ্চ তৈরি করা হয়। রবিবার সকালের দিকে শহরের ডাকবাংলো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম শেষ হওয়ার পর করিমগঞ্জ কলেজ ময়দানে সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের যারা শহীদ হয়েছিলেন তাদের জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বন, পরিবেশ, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শহীদ পরিবারের লোকেরা অনেক দূর থেকে করিমগঞ্জে ছুটে আসে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া সহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা। এছাড়া সীমান্ত জাগরণ মঞ্চের অখিল ভারতীয় সংযোজক এ গোপালকৃষ্ণন উপস্থিত ছিলেন। ভারত পাক যুদ্ধ ইতিবৃত্ত নিয়ে পর্যালোচনা করেন তিনি। শুরুতে অতিথিদের উষ্ণ সম্মান জানান সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের কর্মীবৃন্দ। আত্মত্যাগের বিনিময়ে আমাদের করিমগঞ্জ সহ আমাদের বিজয় গাথা রেখে দিয়েছেন, করিমগঞ্জের নিরাপত্তা দিয়েছেন। এই তিন পরিবারের সদ্ভাগ আমাদের ওনার সহধর্মী রাজবীর চরণলাল শর্মা, ক্যারেন গরুঞ্জির পরিবার থেকে এসছেন, ওনার পরিবারের ভরৎ সিং গরু, অশ্বিনী কুমার যাদবের পরিবার থেকে এসছেন, লেট দীননাথ যাদবের পরিবার থেকে এসছেন অশ্বিনী কুমার যাদব মহোদয়। বরাক উপত্যকা ভিত্তিক বিশ্ব মীন দিবস উদযাপন করল কাছাড় জেলা মীন বিভাগ। রবিবার বর্জালেঙ্গা ব্লকের অন্তর্গত ডাকবাংলো নেতাজি সংঘে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় দিনটি। এদিন বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রগতিশীল মৎস্য চাষীদের মধ্যে আইসবক্স সহ ই রিক্সা এবং মোটরসাইকেল বিতরণ করেন। এদিন তিনি কালান ব্লকের অন্তর্গত রঞ্জনা দাস নামের এক হিতাধিকারীর হাতে ৩৩৭৫০০ টাকার ব্যয় সাপেক্ষে আর্থিক অনুদান তুলে দেন মন্ত্রী পরিমল। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ফিশারি তপন কুমার দাস, ম্যানেজিং ডিরেক্টর ফিস্ট কাম নোডাল অফিসার এপার্ট ধ্রুবজ্যোতি শর্মা, কাছাড় ডিস্ট্রিক্ট ফিশারি ডেভেলপমেন্ট অফিসার রফিকুল হক, ডিডিসি কাছাড় রাজীব রায়, বর্জালাঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস প্রমুখ। যার বেনিফিশিয়ারি এখানেও হয়তো অনেক আপনারা বসে আছেন। প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৎস্য যে সম্পদ এই কথাটা বলবেন, সম্পদ কারখানা কারা সম্পদ নিয়ে ব্যবসা করে, যারা সম্পদশালী, যারা বিত্তশালী, যারা সম্ভ্রান্ত তারা করে, যার জন্য মৎস্যকে সম্পদ বলেছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কতদিন তো আমরা কইছি এখন আর বলতে পারি না কেন, ওই লোকটা মাছের চাষ করুক, মাছের ব্যবসা করুক, তার সম্পদ আছে বলে সে ব্যবসা।
কোভিড মহামারীতে আক্রান্ত হয়ে প্রাণ হারানো করিমগঞ্জ জেলার ছজন এবং হাইলাকান্দি জেলার একজন ব্যক্তির পত্নীর হাতে রবিবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর কোভিড বিধবা সাহায্য প্রকল্পের অধীনে প্রতিজন মহিলাকে 2.5 লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার দুপুর 12টায় করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গত বছর থেকে কোভিড মহামারীর এই প্রকোপ শুরু হওয়ার পর থেকে আমরা অনেক আপনজনকে হারিয়েছি, যা খুবই বেদনাদায়ক। তিনি উল্লেখ করেন, বর্তমান মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন তিনি দিনরাত এক করে কোভিড থেকে জনগণকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করতেন এবং বাস্তবায়িত করার জন্য সদা সচেষ্ট থাকতেন। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারানো পরিবারের কিছুটা কষ্ট লাভ করতে এই সাহায্য প্রকল্প হাতে নেওয়া হয়, যার মধ্যে দ্বিতীয় পর্যায়ে করিমগঞ্জ জেলায় সাহায্যের এই অর্থ বণ্টন করা হচ্ছে। এছাড়া কোভিডে মাতা পিতা হারানো শিশুদের জন্য সাহায্য সংস্থান রয়েছে বলে তিনি জানান। রবিবার আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ জেলার যে ছজন হিতাধিকারীর হাতে 2.5 লক্ষ টাকা করে সাহায্য অর্থের চেক তুলে দেওয়া হয় তারা হচ্ছেন চম্পাবতী সিনহা, বেগম রুমানা পারভিন, সালমা আহমেদ, আফিয়া বেগম, শুক্লা রানী দাস ও সবিতা নমসূত্র। পাশাপাশি হাইলাকান্দি জেলার একজন হিতাধিকারী হচ্ছেন সুপ্তা পাল। এদিনের অনুষ্ঠানে পাথারগাঁদের বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জের ডিডিসি বিক্রমদেব শর্মা, পুলিশ সুপার পদনাভ বড়ুয়া, এডিসি রিন্টু বড়, এনএচএম এর ডিপিএম হানিফ মোহাম্মদ কৌশল আলম সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা অংশগ্রহণ করেন। চব্বিশ ঘন্টায় বলতে হয় 15-20 ঘন্টা সময় শুধু, এই নিয়ে তিনি রাত দিন একাকার কাজ করছেন, যার জন্যে আজকের দিনে ভারতবর্ষের মধ্যে কোভিডের মৃত্যুর হার অনেক অংশে কম। আজকের দিনেও স্ট্যাটিস্টিকগুলি যদি আপনারা দেখেন দেখেন আসামে মৃত্যুর হার কম, কিন্তু কিছু বন্ধু আমাদেরকে ওই সময় ছেড়ে চলে গিয়েছে। যতটা চেষ্টা করা হয়েছে প্রচণ্ডভাবে করা হয়েছে, তারপরও ঈশ্বরের নির্দেশ, আমরা যে সময় নিয়ে এসেছি পৃথিবীতে এই সময়ে আমরা থাকব। আমিও আজকের দিনে আপনাদের সামনে আছি, কালকে থাকতে পারবো কিনা জানি না, এটা ঈশ্বরের খাতায় লেখা থাকবে, উপরওয়ালার খাতায় লেখা থাকবে। আপনারা আপনাদের পরিবার, আপনাদের একেবারে আপনজনকে আপনারা হারিয়েছেন। ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের আসামি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরে চিন্তা করে কিছু এই যে পরিবারগুলো যাদেরকে অসময়ে ছেড়ে চলে গিয়েছেন আমাদের পরিবারের বন্ধু সমাজ, তাদের উদ্দেশ্যে এই এই তাদের পরিবার যাতে চলতে পারে কোনো না কোনো জায়গায়, যাতে একটু সহযোগিতা সরকার থেকে করা যায়, তার জন্যে কিছু স্কিম দেওয়া হয়েছে। এই স্কিমের মধ্যে এটাও একটা স্কিম, যাদের স্বামী মারা গিয়েছেন উইডো সাপোর্ট স্কিম বলে দেওয়া হয়েছে, 2.5 লক্ষ টাকা করে একটা পরিবারকে দেওয়া হবে। আজকে বলেছেন ডেপুটি কমিশনার, তার আগে আমরা এখানে আরও সভা করেছি এবং আমরা কিছু পরিবারকে সম্ভবত 26টা পরিবারকে আমরা দিয়েছিলাম, বাকিগুলো সেকেন্ড ফেজ হিসাবে আজকে এখানে 6টা পরিবার। আর আমরা যেহেতু একটু সময়েরও স্বল্পতা আছে, তো হাইলাকান্দির একটা পরিবার বাকি ছিল, হাইলাকান্দির এই পরিবারকে আমরা ডেকে এনেছি, সঙ্গে আমাদের এজেন্সিও এসেছে। জমি জবরদখলে বাধা দিতে গিয়ে প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত হলেন এক মহিলা। এ ঘটনায় মহিলার দেবর সহ অন্যান্যরা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোনাবাড়িঘাট জিপি অফিস সংলগ্ন এলাকায়। এ নিয়ে সুবিচারের দাবিতে ডাঙ্গেরখালি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন আহত মহিলা সুরানা বেগম মজুমদার। এজাহারে তিনি উল্লেখ করেন, রবিবার সকালে প্রতিবেশী মঞ্জুরুল ইসলাম মজুমদার, আক্তার হোসেন মজুমদার, খায়রুল ইসলাম মজুমদার ও জাকির হোসেন মজুমদার দলবল নিয়ে তাদের জমি জবরদখল করার চেষ্টা করে এতে বাধা দিতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়। মঞ্জুরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে রাঙ্গেরখালী পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন। এদিকে ঘটনাটি তুলে ধরেন সুরানা বেগম মজুমদারের দেবর আবুল হোসেন মজুমদার, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের দাবি জানান। আজকে সকালে হঠাৎ করিয়া এরা আরেক বায়া বাইর করিয়া হঠাৎ এই সকালে 8:30-8:30 সময় এই আমার আক্রমণটা শুরু করে দিয়েছে। তখন আমি দেখলাম যে এরা প্রচুর মানুষ, আর আমি একা আর আমার বাতি যে একটা, তখন তারা লগে দেখলাম যে আমি পারমু না, হে এই যে মাল সামান সম্পূর্ণ রেডিমেড বানাইয়া নিয়া আর আমার লগে ঝগড়া ঝাটি করিয়া গাড়ি থেকে নামিয়া আমার ডেকার দিয়া
ওইখানে মারছে পার আমার একটু আগে জ্যাকেট লাগাইল জ্যাকেটটা হাঁটিয়ে গিয়ে আমরা টাচ করছি এর মধ্যে মাথার মধ্যে মারছে একটা বাতি তখন দেখলাম যে আমি আর আমার বাতি যাই কেন আর কেউ নাই ও আমি আর বাতি যে আমরা দৌড়িয়ে আই আমার একটা ভাই বৌড়ে মারিয়া মাথা উঠা ফাটাইয়া আমার ভাই বউ এখন মেডিকেল খাবর জবর কুলিয়া বড় ব্যবস্থা করছে বিজ্জত করছে আছে আক্তার হোসেন মঞ্জুর হোসেন মঞ্জুরুল এর বাদে পুতুল এই তিনজনে আর এরপরে তারা লগে বাড়িয়ে মানুষ ৩৫ ৩৫ ইদানিং শিলচর সহ গোটা জেলার বেশ কটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা জানালো গ্রাহক সুরক্ষা সমিতি। রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রাহকদের উপর বেআইনিভাবে চাপ সৃষ্টি করছে বিভিন্ন গ্যাস এজেন্সি। নতুন কানেকশন নিতে হলে নতুন স্টোভ ক্রয় করার চাপ কোনোভাবে মেরে নেওয়া যাবে না। এছাড়াও গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি দেওয়ার সময় আইওসি প্রত্যেক গ্যাস এজেন্সিকে টাকা দিয়ে থাকে, সেক্ষেত্রে ডেলিভারি বয়কে কোনো টাকা না দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানায় গ্রাহক সুরক্ষা সমিতি। অন্যান্য বিভিন্ন বিষয় এদিন সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরে জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। তারপর নতুন কানেকশনে ইনস্টলেশন চার্জ, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, পাইপ হট প্লেট ইনস্টলেশন এবং গ্যাস সিলিন্ডার রিফিল চার্জ মিলিয়ে সর্বমোট ২,২৯৬০ টাকা। অ্যাকচুয়ালি নতুন কানেকশনের ক্ষেত্রে গ্রাহকদের দিতে হবে, এর বাইরে যদি কোনো টাকা দাবি করা হয় বা গ্যাস স্টোভ নিতে বাধ্য করা হয় তবে কোনো গ্রাহক এই গ্যাস স্টোভ নিতে বাধ্য নন, তিনি সঙ্গে সঙ্গে আইওসির কাছে আইওসি এরিয়া অফিসের কাছে আপনার কমপ্লেন করতে পারেন। শুধু তাই নয়, এই যে হোম ডেলিভারির ক্ষেত্রেও অনেক অভিযোগ রয়েছে, অনেক ডেলিভারি বয় অভিযোগ করছেন যে কিছু কিছু গ্যাস এজেন্সি তাদেরকে হোম ডেলিভারি টাকা দিচ্ছে না, তাই তারা গ্রাহকদের কাছে হোম ডেলিভারি ক্ষেত্রে ৫০-১০০ টাকা দাবি করছে। কিন্তু সবাই জানে যে আইওসি যে সময় নতুন এই গ্যাসের দাম নির্ধারণ করে থাকে তখন এটার ভেতর হোম ডেলিভারি। সোমবার শিলচর শহরের ৭টি কেন্দ্রে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ ১০০টি এবং ৫০টি করে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং একটি কেন্দ্রে কোভ্যাক্সিন প্রথম ডোজ ৫০টি এবং দ্বিতীয় ডোজ ১০০টি দেওয়া হবে। কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ যে সকল কেন্দ্রে ১০০টি এবং ৫০টি করে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হবে সেগুলি হচ্ছে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল, আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী ১০৪ কার্যালয়, শিলচর নাজিরপুটি গোলধিকি মলে ৫০টি, অম্বিকাপুটি দুর্গাশঙ্কর পাঠশালা, শিলচর গুরুচরণ কলেজ, শিলচর রামানুজ ডিগ্রি কলেজ এবং শিলচর মহিলা কলেজ ১০০টি করে দেওয়া হবে। এছাড়া শহরের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী ১০৪ কার্যালয়ে ৫০টি প্রথম এবং দ্বিতীয় ১০০টি কোভ্যাক্সিন ডোজ দেওয়া হবে। শিলচর সোনাইরোড নাগাটিলা স্থিত বিআরটিএফ এর অধীনে থাকা পাঞ্জাবি গুরুদুয়ারে গুরু নানক দেবজির পারণ উৎসব প্রত্যেক বছর নেয়। এবছরও গান নাম কীর্তন সহ লঙ্গরে অসংখ্য ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সম্পূর্ণ উৎসবটি বড় সাড়ম্বরে পালন করেন শিখ ধর্মাবলম্বীরা। আজ বড়াই খুশি কা দিন হ্যায়, গুরু নানক দেব জি কা প্রকাশ উৎসব বড়ি হি শ্রদ্ধা উল্লাস কে সাথ গুরুদ্বারা নাগা টিলা মে ৫১০ বিআরটিএফ মে মনাযা যা রা হ্যা। আই হুই সারি সঙ্গত কো লক্ষ লক্ষ বধাই দেতা হু গুরু নানক দেব জি জিনোনে হমে একতা কা পাঠ পড়াযা থা। গুরু নানক মহারাজ জি নে হমে মনুষ্য কা জীবন কেসা হোনা চাহিয়ে সাফ সুথরা ও উনোনে হমারে বাণী মে হমে উনোনে বতায়া, কীর্ত করো নাম জপো তে ভন্ড সকো, জো কীর্ত করো হতি হ্যায় আপনে হাতো কি মেহনত সে খেতি বাড়ি জো ভি হার্ড ওয়ার্কিং কা কাম হোতা হ্যায় ও করনে কে লিয়ে কাহা হ্যায় গুরু মহারাজ জি নে, মেহনত করনা হ্যায়। প্রধানমন্ত্রী তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হবে এবং সংসদের আগামী শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত প্রক্রিয়া শেষ করা হবে বলে ঘোষণা করেছেন।
এর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় জানান, এর দ্বারা প্রমাণিত হল যে এই আইনগুলি কৃষকদের স্বার্থের পরিপন্থী জেনেও পাশ করানো হয়েছিল, সেজন্যই অবশেষে পিছু হতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। এতে এটা প্রমাণিত হল যে কর্পোরেট লবির যতই চাপ ও প্রলোভন থাকুক না কেন, গণতন্ত্রের শেষ কথা বলতে পারেন একমাত্র সচেতন জনগণই এবং তা মেনে নিতে বাধ্য হয় যে কোনো সরকার। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন দীর্ঘ এক বছরব্যাপী আন্দোলন ও কৃচ্ছ্র সাধনের জন্য কৃষকদের কুর্নিশ জানান। এই সফল আন্দোলন এক অনন্য ইতিহাস তৈরি করল এবং এই ঘোষণার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র প্রেমী এবং প্রতিবাদী আপামর জনসাধারণের জয় সূচিত হলো। তিনি বলেন, একটি কৌশলী অরাজনৈতিক ও আপোষহীন আন্দোলন কিভাবে জয়ী হতে পারে তার এই উজ্জ্বল দৃষ্টান্ত ভবিষ্যতে অনেককে উদ্বুদ্ধ করবে, সেজন্য দেশের অন্নদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের জন্য যে কালা বিল সংসদে পাশ হয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছেন, এটা আমি মনে করি ভারতবর্ষের অন্নদাতা কৃষকদের জয় হলো। কিন্তু দুঃখের বিষয়, গত এক বছর ধরে এই আন্দোলন চলাকালীন সময়ে যে 704 জন কৃষক শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমার সমবেদনা রইল এবং সরকারের কাছে আমরা দাবি করব যে এই 700 জন পরিবারকে তাদের আর্থিক অনুদান এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে একজন করে চাকরি দেওয়া উচিত এবং তাদের প্রতি যোগ্য সম্মান জানিয়ে তাদের যে তারা যে মৃত্যুবরণ করেছে তার জন্য সরকারের উচিত কৃষকদের কাছে ক্ষমা চাওয়া। তাই আমি মনে করব যে কৃষকদের এই জয় আগামী দিনে ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলনকে আরও উৎসাহিত করবে। বছর 15-এর এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন বছর 45-এর এক যুবক, তার নাম যোগ্য গড়। ঘটনাটি ঘটেছে জয়পুর পুলিশ থানা এলাকার লেদিয়াছড়া চা বাগানে। লেদিয়াছড়া বাগানের রাজকুমার ভূমিজ ও তার স্ত্রী গত শুক্রবার প্রতিদিনের মতো কাজের সন্ধানে সকালে ঘর থেকে বেরিয়ে পড়েন। ঘরে একা ছিল তাদের কন্যা প্রতিবন্ধী কিশোরী। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে স্থানীয় যোগ্যগড়। বিকেলে মা বাবা ঘরে ফিরে ঘটনার বিষয়টি জানায় ধর্ষিতা কিশোরী। শুক্রবার রাতে ঘটনার বিবরণ জানিয়ে জয়পুর থানায় মামলা দায়ের করেন কিশোরীর পিতা রাজকুমার ভূমিজ। শনিবার সকালে জয়পুর থানার ওসি মনিরুদ্দিন লস্কর অভিযান চালিয়ে অভিযুক্ত যোগ্যগড়কে গ্রেফতার করেন। পুলিশ তাকে আদালতে হাজির করালে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। চিপরসাঙ্গন জিপিতে সীমাহীন দুর্নীতির তদন্তের দাবিতে সরব হয়েছে শাসক দল। রবিবার চিপরসাঙ্গনে এক সাংবাদিক বৈঠকে ওই দাবি জানান বিজেপির আলগাপুর মণ্ডলের উপসভাপতি হিমাংশু রায়, শক্তিকেন্দ্র প্রমুখ তাজউদ্দিন মজুমদার, বুথ কমিটির সভাপতি ফকর উদ্দিন বরভুইয়া, আব্দুল শুকুর বরভুইয়া, উপসভানেত্রী স্বপ্না বেগম লস্কর। তারা বলেন, চিপরসাঙ্গন জিপিতে বেপুরা দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় জিপি সভানেত্রীর সমর্থনে কতিপয় ব্যক্তি তাঁদের বিজেপির দালাল বলে কটাক্ষ করেন। এ ব্যাপারে পাল্টা জবাব দিয়ে হিমাংশু রায় সহ অন্যান্যরা বলেন, চিপরসাঙ্গন জিপি সভানেত্রী দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ তোলেননি। চিপরসাঙ্গন জিপির পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন, এতে আতে ঘা লাগে জিপি সভানেত্রীর। তার লালিত কতিপয় ব্যক্তি হিমাংশু রায় তাজউদ্দিন মজুমদারদের বিজেপির দালাল বলে সমালোচনা করেন বলে তারা অভিযোগ করেন। বলেন, চিপরসাঙ্গন জিপি সভানেত্রী সহ অন্যান্যদের বেলাগাম দুর্নীতির অভিযোগ খণ্ডন করতে গিয়ে মিথ্যার বেসাতে করা হয়েছে। চিপরসাঙ্গন তৃতীয় খণ্ডে এমজিএন রেগার দুটি প্রকল্পের সরজমিনে কানাকুরির কাজ করা হয়নি, এছাড়া জিপির কোথাও স্ট্রিট লাইট বসানো হয়নি। কাজ করা হয়েছে বলে সাফাই দিয়ে চিপরসাঙ্গন জিপির সভানেত্রীর কাছ থেকে ব্যক্তি স্বার্থ আদায় করা কতিপয় ব্যক্তি মিথ্যা ও ভিত্তিহীন কথা বলেন। এছাড়া 2020-21 সালে চিপরসাঙ্গন জিপিতে প্রায় 200 শৌচাগার সরজমিনে কোনো কাজ না করে গায়েব করা হয়েছে। চিপরসাঙ্গন তৃতীয় খণ্ডে যেসব প্রকল্পে কাজ করা হয়নি বলে অভিযোগ উঠেছে, সরজমিনে গিয়ে দুর্নীতি হয়নি বলে প্রমাণ করার জোরদার চ্যালেঞ্জ জানানো হয়েছে। দুর্নীতি হয়নি বলে প্রমাণ দেওয়ার সৎসাহস নেই বলে চ্যালেঞ্জ জানান হিমাংশু রায়, তাজউদ্দিন মজুমদার প্রমুখ। চিপরসাঙ্গন জিপির সীমাহীন দুর্নীতি তদন্তক্রমে বিহিত ব্যবস্থা করার জন্য তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসের কাছে দাবি জানান। যে সভানেত্রীর কথা কইছে যে এত খাস কতরা এত খাম কতরা বাম নুরসি নষ্ট করার লাগিয়া আমরা এই কথাটা কইছি কিন্তু আমরা তো কোন সভানেত্রীর কোন মাত আনছি না, আমরা সভানেত্রীর কোন কথা আনছি না। এখন সভানেত্রীর মাঠটা আইলো কিলা নিশ্চয় সভানেত্রীর কোন করাপশন শরীর আসই নাই, এই মাঠটা আইতো কি? আমরা তো কোন সভানেত্রীর মাত আনছি না, তারা প্রেসমিট দিয়া সভানেত্রীর মাত আনছেন। এর পরে কইসইন যে বিজেপির দলাল হলে জিপির খাস নষ্ট করার লাগিয়া বিজেপির দলাল হলে
এই খাসটা খতরা জিপির খাসটারে নষ্ট করা লাগিয়া আমরা নষ্ট করা লাগি না, সুস্থ খাদ হইত, সুন্দর খাদ হইত করিয়া আমরা এই দিন প্রতিবাদ করছি, দুর্নীতির প্রতিবাদ। আমরা তো খেয়ার কোন আকৃষ্ট করছি না, এর বাদে তারা বিজেপির দলাল হয়েছে, এর বাদে কিছু খাম তো চৌকে দেখা আছে, স্ট্রিক লাইট আলগাহুর জিপিয়ে দে, আমার বাড়ির সামনে আছে আলগাহুর জিপির বর্ডার, ইনো স্ট্রিক লাইট দেব, আমার চিবসঙ্গন জিপির একটা স্ট্রিক লাইট নাই, চকুর দেখা যেতা একটা স্ট্রিক লাইট দেবা নাই, যেটা আছে ও দুর্নীতি দেখিয়া মাতিলাম করিয়া ও কিতা আমরা বিজেপির দলাল হয়ে গেলাম নি, এও সরকারের হইসারে তসনস করার ওটা আমরা প্রতিবাদ জানাইছি। মাইক্রো এলআইসিতে পলিসি করে বিপাকে পড়েছেন এজেন্ট সহ গ্রাহকরা, মিলছে না ম্যাচুরিটির ডেথ বেনিফিট। এদিকে ম্যাচুরিটির বিষয় নিয়ে এলআইসির শিলচর ডিভিশনাল অফিসে গেলে নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে, আর ডেথ বেনিফিটের জন্য তো সরাসরি উৎকোচ দাবি করেন মাইক্রো এলআইসির ডিভিশনাল ম্যানেজার মানিক রায়। রবিবার কাছাড় জেলার কাবুগঞ্জ সংলগ্ন নগদীরগ্রাম চতুর্থ খণ্ড গ্রামে মাইক্রো এলআইসির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সরব হলেন মাইক্রো এলআইসির এজেন্ট রাজুল লস্কর, গ্রাহক সুপ্তারানী দাস, নিদ্রা দেবী, বক্তার হোসেন লস্কর, বিনীতা সিনহা সহ বেশ কয়েকজন গ্রাহক। তারা নিজে গচ্ছিত টাকা ফেরত পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলাশাসক কীর্তি জলির হস্তক্ষেপ কামনা করেন। এদিনে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরে নগদীরগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা রাজুল লস্কর বলেন, সোনাই কাজীডহরের বরাকভেলি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি নামের এনজিওর সম্পাদক খাইরুল ইসলাম বরভুইয়া তাকে মাইক্রো এলআইসির এজেন্ট হিসেবে কাজ করতে বলেন, আর এখন পলিসি দিয়ে তিনি নিজে বিপাকে পড়ছেন, ভোগান্তি হচ্ছে গ্রাহকদেরও। পরে এর মধ্যে এর ভিতরে মনে করো 300-400 পলিসি জমা দেওয়ার পরে মানুষ এক দুই তিন চারজন হইব মানুষ মারা গেছেন, মারা দেওয়ার পরে আমরা তো ডেথ ক্লেম দিছি, ডেথ ক্লেম জমা দিয়েছি, ডেথ সার্টিফিকেট জমা দিয়েছি, মেডিকেল রিপোর্ট দিয়া, ভোটার আইডি দিয়া, প্যান কার্ড দিয়া, ব্যাংকের ডকুমেন্ট দিয়া জমা দেওয়ার আজকু প্রায় দীর্ঘ এক বছর থেকে উপরে হয়ে যার 13-14 মাস হয়ে যার গিয়া, তো কতদিন মানে 15 দিন পরপর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি, ম্যানেজারে খালি কখন ওইব 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 দিয়ার দিমু দিয়ার, এর মধ্যে একটা ডেথ ক্লেম দিছেন, এই ক্লেমের মাঝে আমার কাছে সবুজ আছে, রেকর্ডিং আছে, তাই একটা ক্লেম পাস করতে হইলে তার 10,000 টাকা ডিমান্ড লাগে, তার 10,000 টাকা তাহলে ঘুষ দিতে লাগে ম্যানেজারের, আমরা মানিক রায় কইয়া ম্যানেজার আছেন, তাই এই ম্যানেজারে তাই ডেথ ক্লেম একটা পাস করতে হইলে তাহলে 10,000 টাকা ঘুষ দিলে না, তাই সিগনেচার দিন না, ডেথ সার্টিফিকেটও অ্যাটাচ করে দিন না। এবছর মরিগাঁওয়ে সিনিয়র মহিলা ফুটবল অনুষ্ঠিত হয়, এতে শিলচর দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়। শিলচর দলকে যাওয়ার সময় খোঁজ শিলচর ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে বলা হয়, যদি তারা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে প্রতিটি খেলোয়াড়কে একটি ট্র্যাকস্যুট দেওয়া হবে, তাছাড়া যারা গোল করবে তাদের একটি করে টি শার্ট দেওয়া হবে। রবিবার ডিএসএ মাঠে সেই প্রতিশ্রুতি অনুযায়ী খেলোয়াড়দের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সুমন কর্মকার, শাহিনা পারভিন বরভুইয়া, লাভলি গোয়ালা, কোচ মনোতোষ সিনহাকে টি শার্ট তুলে দেন ডিএসএর এজিএস অরিজিৎ গুপ্ত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যাদব পাল, সঙ্গে ছিলেন মহিলা দলের টিম ম্যানেজার শিশুতোষ বসাক, খোঁজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজল লস্কর সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ১৯৭১ সালে ভারত পাক যুদ্ধের স্মৃতিচারণ, করিমগঞ্জে শ্রদ্ধাঞ্জলি। বরাক ভিত্তিক বিশ্ব মীন দিবস উদযাপন, মৎস্য চাষীরা সম্মানিত। স্বামীর প্রাণ গেছে কোভিডে, বিধবাদের 2,50,000 চেক প্রদান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।